আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ তো বাংলাদেশে আজকে চলতেছে সপ্তম রোজা তো ইতিমধ্যে পবিত্র মাহে রমজানের যেই প্রথম যে রহমতের দশ দিন রয়েছে সেই প্রথম রহমতের দশ দিন থেকে আমাদের মাঝখান থেকে কিন্তু ছয়টি রোজা চলে গিয়েছে আজকে হলো সপ্তম রোজা তো আজকে সাত রোজার ইফতার সময়সূচিটা এবং আগামী কালকের সেহারির যে শেষ সময়টা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকে হলো নয় এপ্রিল দুই হাজার বাইশ সাল রোজ শনিবার আজকে সপ্তম রোজার ইফতার এবং আগামীকালকের স্যহরির সময়সূচি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশের সব জেলার সব জায়গারই আপনাদের সময়সূচিকে জানিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে ইফতারের দোয়া এবং স্যারির যে দোয়াটি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব রোজার দোয়া সহকারে ঢাকাতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং আগামীকাল স্যারির শেষ সময় হবে বোর চারটা চব্বিশ মিনিটে খুলনাতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে এবং স্যারির শেষ সময় হবে বোর চারটা উনত্রিশ মিনিটে পাবনাতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এবং স্যাহারির শেষ সময় হবে বোর চারটা আটাশি মিনিটে সিলেটে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং স্যারির শেষ সময় হবে বোর চারটা সতেরো মিনিটে চট্টগ্রামে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা বারো মিনিটে এবং স্যারির শেষ সময় হবে বোর চারটা বিশ মিনিটে কুমিল্লাতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং স্যারের শেষ সময় হবে বোর চারটা একুশ মিনিটে ফেনীতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে এবং স্যারের শেষ সময় হবে বোর চারটা একুশ মিনিটে গাজীপুর ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে এবং স্যারির শেষ সময় হবে বোর চারটা তেইশ মিনিটে বরিশালে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং স্যারির শেষ সময় হবে বোর চারটা ছাব্বিশ মিনিটে রংপুর ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে এবং স্যারের শেষ সময় হবে বোর চারটা ছাব্বিশ মিনিটে রাজশাহীতে ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিটে এবং স্যারের শেষ সময় হবে বোর চারটা একত্রিশ মিনিটে বন্ধুরা আপনারা জানতে পারলেন আজকে বাংলাদেশের সব জেলারই ইফতারের সময়সূচিটা এবং আগামীকাল অর্থাৎ দশে এপ্রিলের যে স্যারির যে শেষ সময়টা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দিব প্রতিদিনের ন্যায় আজকে ইফতারের জোয়া অর্থাৎ ইফতার করার সময় যে দোয়াটি পড়তে হয় বা ইফতার করার আগে আগ মুহূর্তে যে দোয়াটি পড়তে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব বিসমিল্লাহি আল্লাহ রিস্কিকা ওয়া আফতারতু এটা পড়বেন ইফতারের আগে আমি আবারও বলে দিচ্ছি সমিল্লা আল্লাহমালাকা সুম তু ও আল্ রিস্ি কা আফতর এবং যখন আপনারা ইফতারি করতে থাকবেন বা শেষ সময় আপনারা এই দোয়াটি পড়বেন জাহাবা জামা উয়াবতালু ওয়াসাবাতন আল্লাহ জাহাবা জামা উয়াবিল ইনশা আল্লাহ তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রোজার যে নিয়োগটা রয়েছে আমরা যে নিয়োগটা করে থাকি সেই নিয়রটা নাওয়াই তুয়ান আসুম্মা গদাম শাহরি রমাদওয়ানেল মুবারকি ফারদুল্লাহ কিয়া আল্লাহ ফাত কব্বাল মিন্নি ইন্না সামিউল আলিম এই দুয়াটি পরে আপনারা কিন্তু রোজার নিয়ত করে নেবেন তো বন্ধুরা এই ছিল এখনকার মতো এই ভিডিওটি তো ইনশাআল্লাহ নে আবারও আগামীকালকে এই সেহারি এবং ইফতের সময় আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পবিত্র মাহের রমজানের যে আদব আখলাক সেটা কিন্তু আমরা বজায় রাখি এবং আল্লাহাক যেন আমাদের সবাইকে পবিত্র মাহের রমজানের রহমত সমস্ত কল্যাণ যেন আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম আহমতুল